আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা হজে গিয়েছেন কিংবা আপনার আত্মীয় স্বজন যদি কেউ হজে গিয়ে থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, পবিত্র কাবা শরীফে কিংবা মদিনায় একটা সুন্দর সুগন্ধি আছে। মানে কাবা শরীফের যে চাদরটা আছে সেখানে এই সুগন্ধিটা দেওয়া হয় এবং হজ করে দেশে আসার পরে বেশিরভাগ মানুষই এই সুগন্ধিটাকে অনেক মিস করে। তো এই সুগন্ধিটাই বাংলাদেশে ওয়াজিহ নামের একটা পেজ নিয়ে আসছে এবং তারা খুবই রিনাউন্ড। আমি তাদের পেজে ঢুকে তো অবাক হয়ে গেলাম, বাংলাদেশের অনেক স্বনামধন্য মানুষজন তাদের পেজ থেকে সুগন্ধিটা অর্ডার করছে, যারা স্পেশালি হজ করেছে। আমার যদিও এখনো সৌভাগ্য হয়নি, বাট আমার মা কিছুদিন আগে হজ করে এসছে, আলহামদুলিল্লাহ। আমার বাবাও করেছে। সো যখন ওয়াজিহ থেকে আমার সাথে যোগাযোগ করা হলো এবং আমিও প্রচন্ড ইচ্ছা প্রকাশ করলাম আমার বাবা মাকে এই পারফিউমটা গিফট করার, অ্যান্ড আমি চিন্তা করলাম কেননা এই নিউজটা আপনাদের সাথেও আমি শেয়ার করি। অলদো আমরা সবসময় প্রযুক্তি নিয়ে কাজ করি, কিন্তু ভালো একটা জিনিসকে প্রমোট করতে তো কোনো অসুবিধা নেই। সে কারণে আমি ভাবলাম এই পারফিউমটা আপনাদের সাথে শেয়ার করি। যারা আপনারা হজে গিয়েছেন কিংবা আপনার আত্মীয় স্বজন, বাবা মা কিংবা পাড়া প্রতিবেশী যেই হজে গিয়ে থাকুক, তারা কিন্তু এই পারফিউমটা অনেক মিস করে এবং পারফিউমটা হাতে পেলে তারা অনেকটা নস্টালজিক ফিল করে, মনে হয় যেন আবার আমরা সেই পবিত্র কাবা শরীফে ফিরে গেলাম, এরকম ফিলিং আসে। এটা আপনারা যদি ওয়াজিহের পেজে যান তাহলে তাদের ভিডিওসগুলো দেখলেই বুঝতে পারবেন, অ্যান্ড আমি হাইলি রিকমেন্ড করি। আমি পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওয়াজিহ পেজ থেকে এই পারফিউমটা অর্ডার করতে পারেন। Oh, 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 oh.